প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকে লাউজাতীয় গাছের পাতা হলুদ হয়ে মারা যাওয়ার বিষয়ে জানতে চেয়েছেন। আজ আমরা আপনাদের সাথে লাউ, শসা, মিষ্টি কুমড়া ইত্যাদি গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিও আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, লাউ, শসা, মিষ্টি কুমড়া ইত্যাদি গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধানত কারণ হচ্ছে ছত্রাক আক্রমণ রোগটি হয়ে থাকে। লাউ পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধানত দুইটি লক্ষণ, প্রাকৃতিক লক্ষণ ও কৃত্রিমভাবে হয়ে থাকে। সাধারণত এই রোগ প্রথমে পাতা হলুদ হয়ে ছোট ছোট দাগ পরে, আস্তে আস্তে বড় হয়ে পুরো পাতা হলুদ হয়ে যায়। এক সময় পাতাটি শুকিয়ে মারা যায়। এই রোগ হলে পাতার নিচের ভেজা ছোট ছোট দাগ পড়া যায়, পাতা উল্টালে দাগ লক্ষ্য করা যায়। এই রোগের ফলে খুবই সহজে গাছ মারা যেতে পারে। এই রোগও তীব্র হলেও খুবই দ্রুত গাছ মরে যায়, তাই এই রোগ দেখা দিলেই চিকিৎসা গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে শসা, লাউ, মিষ্টি কুমড়া জমিতে অনেক সময় পানি জমে থাকলে কিন্তু এই রোগের লক্ষণ দেখা দেয়। আবার অনেক সময় কিন্তু জমিতে পানির অভাব হলেও গাছের পাতা হলুদ হয়ে যায়, বিশেষ করে গোড়ার পাতাগুলো হলুদ হয়ে যায়। যেহেতু বর্ষাকালে সে তুলনায় গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়াই কিন্তু স্বাভাবিক ব্যাপার, কেননা বর্ষাকালে সবসময় বৃষ্টিপাত হয়ে থাকে। বিশেষ করে খেয়াল রাখবেন গাছের গোড়ায় জানি কোনো পানি জমে না থাকে। পানি জমে থাকলে অবশ্যই কিন্তু আপনার গাছে এই পাতা হলুদ হওয়ার রোগের লক্ষণ দেখা দিতে পারে। সেই সাথে কিন্তু আপনার গাছে পাতা নেতিয়েপত্র পড়েও যেতে পারে, এতে কোনো গাছ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আবার কিন্তু অনেক সময় আপনার গাছে গোড়ায় পচা রোগও আক্রান্ত করতে পারে, কেননা এটা অনেক সময় পানি জমে থাকলেও কিন্তু এই রোগের আক্রান্ত হয়ে থাকে। কিন্তু আপনি সবসময় আপনার জমিনে পরিদর্শন করবেন। পানি জমে থাকলে কিন্তু আপনার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, গাছে নেতিয়ে পড়ে যেতে পারে, আবার গাছ কিন্তু মারাও যেতে পারে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ডেইলি এগ্রো বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভিউয়ার্স, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কীভাবে সমাধান করবেন, এই রোগের লক্ষণ কী কী? রোগ লক্ষ্য করা মাত্রই গাছের পাতাটি সবার আগে কেটে অন্য জমিতে পুঁতে রাখবেন। পানির মাধ্যমে জীবাণু ও সরাতে পারে, তাই আক্রান্ত গাছে পানি স্প্রে করবেন না। পানি স্প্রে করলে খুবই দ্রুত এক পাতা থেকে অন্য পাতে এই আক্রান্তটা, এই জীবাণুটা ছড়িয়ে যেতে পারে। এই রোগের জন্য প্রতিকারের জন্য রাসায়নিক হিসেবে এবং মেন কোচে 50 ফেনাডিন 10% গ্রুপের সিকুইড 600 WG অথবা পোটামিল 72 WP ব্যবহার করবেন। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন গোল্ডটন 50 WP। পেভিওজ, এই সব ছত্রাকনাশক যে কোনো কীটনাশকের দোকানে আপনি পাবেন। ব্যবহারের নিয়ম, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে পানিতে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই ডেইলি এগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে আমাদের এই বিষয়টি শেয়ার করবেন। আমরা নিত্য সময়ে কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। আপনার যে কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।